এবার অন্য খবর। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। সিটি নির্বাচনে এই প্রথম জিতল দলটি। গতরাতে ঘোষিত ফল অনুযায়ী নির্বাচনে 343 ভোটের অল্প ব্যবধানে সাবেক বিএনপি নেতা ও মেয়র মনিরুল হক সাক্কুকে হারান রিফাত। তিনি পেয়েছেন 50,310 ভোট আর সাক্কু 49,967 ভোট। এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন সাক্কু। তবে রিফাত আজ জানিয়েছেন সাবেক মেয়রের পরামর্শ নিয়ে চলতে চান তিনি। আমি বাংলাদেশের যে প্রান্তেই ভালো নগর বিরাজন যারা ওনাদের সাহায্য নেব। আমি প্রাক্তন মেয়র মনলোকসভের পরামর্শ আমি নেব। আমরা চেষ্টা করব সবাই মিলে এই জলবদ্ধতা এবং যানজটের ব্যাপারে একটা সুন্দর সমাধান নিতে, এবং এই ব্যাপারে আমাদের নগরবিদের উপরেই নির্ভর করতে হবে। এই সিটি কর্পোরেশনের সার্ভেয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যদি ট্রেন করায় বিল্ডিংয়ের ইয়ে করে তুলতে হবে, এগুলো ভালো হবে না। আমি ওই জায়গায় চেষ্টা করবো।